আপনার শরীরের ভেতর স্মৃতির এক অত্যন্ত জটিল প্রক্রিয়া হয়ে চলেছে যা কিছু স্পর্শ করছেন অনুভব করছেন যা কিছুর সাথে সম্পর্ক তৈরি করছেন আপনার মনে হয় না সেই স্মৃতিগুলো জমা হচ্ছে যদি আপনি নিজের মধ্যে অনেক পরস্পর বিরোধী স্মৃতি তৈরি করেন দেখবেন ভবিষ্যৎ জীবনে সব কিছু থাকা সত্ত্বেও আপনার মনে হবে আপনার কিছুই নেই কারণ কারণটা বিভ্রান্ত হয়ে পড়বে আমার নাম আজিম আমি বিকম অনার্স প্রথম বর্ষের ছাত্র আমরা সকলেই জানি এই বয়সে আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় আর তারপর বিচ্ছেদ আসলে আমার এক বন্ধু ছিল যার সম্প্রতি বিচ্ছেদ হয়েছে আর সে আমাকে কিছু উপদেশ চেয়েছিল কিভাবে এগিয়ে যাবে এবং কিভাবে সব কিছু সামলাবে সে ব্যাপারে কিন্তু একই বয়স হওয়ার জন্য আমি কিছু উপদেশ দিতে পারিনি কারণ আমি জানি না কিভাবে এগিয়ে যেতে হয় তাই আমার প্রশ্ন হলো কিভাবে এগিয়ে যেতে হয় এরকম পরিস্থিতি হলে হুম তো এগিয়ে গেছেই এক জায়গাতে থাকলেও দূরত্ব তো তৈরি হবেই দেখুন এটা জীবনের পরিপ্রেক্ষিতে বুঝতে হবে কোনো ধারা বা নৈতিকতার পরিপ্রেক্ষিতে নয় ঠিক ভুলের পরিপ্রেক্ষিতে নয় কেবলমাত্র জীবনের পরিপ্রেক্ষিতে যখন আমি বলছি জীবনের পরিপ্রেক্ষিতে আপনার কি মনে আছে অনেক জন্ম আগে আপনার দাদুর 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 দশ জন্ম আগের দাদুর চেহারা কেমন ছিল না কিন্তু ওনার নাক এখনো আপনার মুখের ওপর রয়েছে হ্যাঁ কি কিনা তাহলে এটা কি সত্যি যে আপনার শরীরের অসাধারণ স্মৃতি শক্তি রয়েছে হুম হ্যাঁ এই স্মৃতি শক্তির ভিন্ন ভিন্ন স্তর রয়েছে যেমন বিবর্তনমূলক স্মৃতি জন্মগত স্মৃতি কর্মের স্মৃতি সচেতন স্মৃতি অচেতন মাত্রার স্মৃতি ব্যক্ত এবং অব্যক্ত স্মৃতি তাহলে আপনার প্রপিতামহের নাক যদি আপনার মুখে এখনো থাকে তার মানে এটা স্পষ্ট যে আপনার শরীরে স্মৃতির অত্যন্ত জটিল একটা পদ্ধতি চলছে তাই না হ্যাঁ তো এই শরীর যদি স্মৃতির এরকম একটা জটিল রূপ বহন করতে পারে তাহলে যা কিছু স্পর্শ করছেন অনুভব করছেন যা কিছুর সাথে সম্পর্ক তৈরি করছেন আপনার মনে হয় না সেই স্মৃতিগুলো জমা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ হচ্ছে তো এটা প্রচুর পরিমাণ স্মৃতি জড়ো করছে আর এটাই জানার পদ্ধতি আচ্ছা সিঁড়ি দিয়ে কিভাবে উঠতে হয় কিভাবে নামতে হয় খুব সোজা মনে হয় কিন্তু এটা সোজা নয় খুব জটিল শরীরকে মনে রাখতে হয় না হলে এত সহজে উপরে উঠতে বা নিচে নামতে পারতো না আজকাল খেলার জগতে লোকে মাসেল মেমোরির কথা বলছেন মাংসপেশির সিস্টেমে স্মৃতি তৈরি করা যাতে করে খেলাটাকে একটা বিশেষ দক্ষতায় নিয়ে যাওয়া যায় তো এটা কোনো বিশেষ খেলা বা নির্দিষ্ট কোনো কাজের জন্য নয় প্রত্যেক দিন আপনি প্রচুর স্মৃতি আত্মসাত করছেন এবং এই স্মৃতির যদি এই স্মৃতির মধ্যে একটা সঙ্গতি থাকে এতে যদি একটা সামঞ্জস্য থাকে তাহলে এই স্মৃতি লাভদায়ক হবে কিন্তু যদি এই স্মৃতিতে অনেক বিশৃঙ্খলা বিভ্রান্তি থাকে তাহলে আপনি অনেক কিছু জানলেও এই স্মৃতি আপনার বিরুদ্ধে কাজ করবে কারণ এটা নিজের মধ্যে পরস্পর বিরোধী হয়ে উঠবে যখন সম্পর্কের কথা বলছেন এবং আপনার বন্ধু এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আদৌ এসেছে কারণ ব্যাপারটার গুরুত্ব আছে তাই না যদি গুরুত্ব না থাকতো তাহলে সহজেই বলে গিয়ে চলতেন পুরনো জুতোর মতন কিন্তু এটা গুরুত্বপূর্ণ কারণ এতে আপনি আপনার চিন্তা আপনার আবেগ নিয়োগ করেছেন হয়তো আপনার শরীরও যখন আপনি এই তিনটে জিনিস নিয়োগ করেছেন এর একটা গভীর স্মৃতি তৈরি হয়েছে যদি আপনি নিজের মধ্যে অনেক পরস্পর বিরোধী স্মৃতি তৈরি করেন দেখবেন ভবিষ্যৎ জীবনে সব কিছু থাকা সত্ত্বেও আপনার মনে হবে আপনার কিছুই নেই কারণ এটা বিভ্রান্ত হয়ে পড়বে কোনো আনন্দ থাকবে না উচ্ছ্বাস থাকবে না এটা খুবই গুরুত্বপূর্ণ যে যুবসমাজ এটা বুঝুক আপনাদের যেটা দেওয়া হয়েছে সেটা কিভাবে কাজ করে যদি এটা কেবল একটা মাংসের পিণ্ড হতো আপনার যা ইচ্ছে করতে পারতেন কিন্তু এটা ভীষণ উন্নত একটা যন্ত্র যদি আপনি এটা সংবেদনশীলভাবে ব্যবহার করেন এটা বিস্ময়করভাবে কাজ করতে পারে তা না হলে সাধারণ হয়ে থাকবে ধরুন আপনাকে ধরুন আপনি কম্পিউটার জানেন না আর আপনাকে দেওয়া হলো একটা অ্যাপেলের দেখেছেন এই মডেলটা হ্যাঁ খুব সরু আর ধারালো আপনাকে এটা দিলাম কিন্তু আপনি জানেন না এটা কি আপনি এটা বাড়ি নিয়ে গিয়ে শশা কাটতে শুরু করে দিলেন খুব ভালো কাটা যাবে সুন্দর কাজ করবে কিন্তু এটা দুর্ভাগ্যজনক নয় যে আপনি একটা কম্পিউটার দিয়ে শশা কাটছেন এতে শশার কিছু ভুল নেই কিন্তু আপনার মধ্যে নিশ্চয়ই গন্ডগোল রয়েছে তাই না হ্যালো আপনার মধ্যে খুবই মৌলিক কিছু গণ্ডগোল রয়েছে যদি আপনি এটা না বোঝেন আপনার কাছে যা রয়েছে তার তাৎপর্য কী সব গুরুত্বপূর্ণ জিনিস বিথা হয়ে যাবে তো শুধু মানুষের কথা বলছি না আমি বলছি যে কোনো কিছু স্পর্শ করার আগে তার সাথে যুক্ত হওয়ার আগে আপনার অবশ্যই দেখা উচিত আপনি কতটা গভীরভাবে যুক্ত হতে চান অবশ্যই দেখতে হবে যে বিষয়টাকে কোথায় নিয়ে যেতে চান অবশ্যই দেখতে হবে এটা আপনার উপর কি কি প্রভাব ফেলবে এটা আপনার জীবনের পক্ষে কাজ করবে না বিপক্ষে এটা বিবেচনা করতে হবে তা না হলে আপনার জীবন বকে যাবে আমি কোনো নৈতিকতার কথা বলছি না আমি শুধু বলছি আপনার খুব সমস্যা হবে সেই দিকে যেতে যেদিকে আপনি জীবনটাকে নিয়ে যেতে চান জীবনের সম্পূর্ণতা নিয়ে আসা বুদ্ধির সম্পূর্ণতা আবেগের সম্পূর্ণতা শরীরের সম্পূর্ণতা এগুলো খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এর পরেও যদি কিছু গোলমাল হয় তখন বুঝতে হবে যে জন্মের সময় একাই এসেছেন যেতেও একাই হবে